এটা খুব ভালো প্রশ্ন। যদি ওপিনিয়ন প্যারাগ্রাফ হয়, তাহলে আমরা ওপিনিয়ন প্যারাগ্রাফ এসে যদি হয়, যেমন আমরা কি বলেছিলাম, ডিসকাস বোথ দিস ভিউজ এন্ড গিভ ইউর ওন ওপিনিয়ন, এই ধরনের যদি হয় তাহলে ইন্ট্রোডাকশনে তো আমি আমার পক্ষে একটা মতামত দিয়ে রাখি, তাই না, যে আমি এই পক্ষে যাব। কনক্লুশনে হবে কি, ওইটাকে আমি সামারাইজ করব যে এই এই কারণেই, উপরে যে আলোচনা হয়েছে উপরের কারণগুলোর কারণেই আমি এটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। এক লাইনে যদি আপনি সংক্ষেপে করতে চান, আর যদি মনে করেন আমি একটু বড় করবো, যদিও ওই টপিকটা বিপরীত টপিক যেটা ওইটার কিছু কিছু সুবিধা রয়েছে, তবুও এটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। মানে আপনি এটাকে কি করবেন, সামারি করবেন। এখন আপনি ফিক্সড কনক্লুশন শিখে ফেলতে পারেন, এটা হতে পারে যে এই ধরনের কোশ্চেন প্যাটার্নের জন্য আমি ফিক্স একটা কোশ্চেন কনক্লুশন শিখে ফেললাম, হতে পারে, এটা কোনো সমস্যা না, ঠিক আছে, না খুব বেশি সমস্যা না। কারণ আপনি ওটা করতে চাই যদি ভুল করেন, তার থেকে তো ফিক্সড একটা থাকা ভালো, 6.5 পাওয়ার জন্য এর থেকে বেশি কিছু লাগে না। মানে আমাদের দুইটাই রাখা উচিত, যদি লিখতে পারলে পারলাম। বাট কনক্লুশনে কি হবে, কনক্লুশন হচ্ছে সামারি। আমি উপরে যে আলোচনা করলাম, ওই যে ইন্ট্রোডাকশনে আমি বলে দিলাম যে আমি কোন পক্ষে যাবো থিসিস স্টেটমেন্টের মধ্যে, ওইটাকে আপনি আবার সাপোর্ট করবেন, এটুকুই কাজ কনক্লুশন। কনক্লুশন খুব বেশি ইলাবোরেট আলোচনা জায়গা না, ঠিক আছে, ইলাবোরেট আমরা যা করবো বডি প্যারাগ্রাফে করে ফেলবো। ওকে, তাহলে আজকে আমরা কি করবো, একটা টাস্ক টু এখনই লিখবো, লিখে এবং এটা চেষ্টা করবো 40 মিনিটসের মধ্যে লেখার জন্য এখানে, ঠিক আছে, 40 মিনিটসের মধ্যে লেখার জন্য চেষ্টা করব। হ্যাঁ হবে, 40 মিনিটসই আছে আপনাদের হাতে, সমস্যা নেই, ঠিক আছে, একটা 40 মিনিটসের মধ্যে একটা এসে লেখার চেষ্টা করবেন, দেখেন কতটুক লিখতে পারেন, চাপ নেওয়ার দরকার নেই, বাট চেষ্টা করেন 40 মিনিটসের মধ্যে। ওই যেটা প্রথম দিন বলেছিলাম যে আপনি ব্রেইন স্টর্মিং এর জন্য একটা নির্দিষ্ট টাইম নেন, ওই যে আপনার টাইম ম্যানেজমেন্টের কথা বলেছিলেন যে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবো, সো আপনি টাইম ম্যানেজমেন্টের জন্য আপনি স্টপ ওয়াচ রাখেন, প্রথম 5 মিনিটের মতো আপনাকে বলা হয়েছে আপনি ব্রেইন স্টর্মিং এর জন্য আইডিয়া রেডি করার জন্য, এর মধ্যে যদি আপনি এটা কভার করে ফেলতে পারেন সময় কম সময়ের মধ্যে, ওকে ফাইন, আপনি লেখা শুরু করেন। তাহলে এবার ইন্ট্রোডাকশনের জন্য আপনি কত মিনিট সময় রাখবেন, ভাগ করা আছে, আপনি 2.5 থেকে 3 মিনিট, 4 মিনিট ইন্ট্রোডাকশন, 10 থেকে 12 মিনিট হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, 10 থেকে 12 মিনিট এর মধ্যেই আপনি চেষ্টা করেন লিখে কমপ্লিট করার জন্য, ঠিক আছে। কিন্তু আবার এটা করতে যে আপনার যেন সেন্টেন্সে গ্রামারের ভুলগুলো না হয় বা এরকম ভুল যেন না হয়, ঠিক আছে। তাহলে আমরা গত ক্লাসে করেছে হোমওয়ার্ক ছিল কত থেকে, 13 থেকে?